নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা আজকে একটা নতুন গল্প নিয়ে এসেছি, ভূতের গল্প পুষ্কর। গল্পটি নেওয়া হয়েছে পঞ্চাশটি ভূতের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সমগ্র থেকে। গল্প পাঠে অনেক দিন আগেকার কথা, হাওড়া বাঁশতলা শ্মশানে রাত বিরেতে মড়া পোড়াতে যাওয়া একটা রীতিমতো ভয়ের ব্যাপার ছিল। চারিদিকে ঘুটঘুট করতো অন্ধকার বাঁশ বন, আগাছার জঙ্গল। শুধু তাই নয়, নানা রকম ভৌতিক ব্যাপারও ঘটত। সেবার গ্রীষ্মের শুরুতেই হঠাৎ এই অঞ্চলে খুব মহামারী দেখা যায়। তা এক সন্ধ্যায় মধ্য হাওড়ার রামকৃষ্ণপুরের এক ভদ্রলোক কলেরায় মারা যান। এই মরা তো সারারাত ফেলে রাখা যায় না, তাই মৃতদেহ নিয়ে বাড়ির লোকেরা চলল শবদাহ করতে। চারজন কেঁধো আর দুজন বাড়তি, মোট ছজন। সঙ্গে ভদ্রলোকের ভাইপোও ছিল। ভাইপোর নাম বিশু, সে ছিল খুব ডাকাবুকো। গোছগাছ করে মড়া নিয়ে যেতে রাত হয়ে গেল অনেক, তা প্রায় দশটা। মড়া শ্মশানে নামিয়ে অন্যান্য কাজে, মানে কাঠকুটো, নতুন কাপড়, মেটে কলসি ইত্যাদি জোগাড় করতে সবাই চলে গেল। মড়া আগলে বসে রইল বিশু। সামনেই শ্মশানকালীর মন্দির। মন্দিরে একটি রেড়ির তেলের মাটির প্রদীপ চলছে, দেবী মূর্তিকে দেখাচ্ছে অতি ভয়ঙ্করী। এছাড়া ঝোপঝাড় থেকে কীটপতঙ্গর ডাক, শ্মশানের নিম গাছ বটগাছ থেকে পেঁচার ডাক ও শিয়াল কুকুরের চেঁচানিতে এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয়েছে সেখানে। সে এমনই এক পরিবেশ যে বিশুর মতো সাহসী যুবকেরও বুক কেঁপে উঠতে লাগলো মাঝে মাঝে। এরই মধ্যে একবার মরি পোড়া বামুনটা এসে বলল, এ কি, তুমি একা, আর কেউ নেই? বিশু বলল, আর কারোর দরকারও নেই, আমি একাই একশো। এ জায়গা ভালো নয় বাবা, মাথার চুল বেঁকে গেছে আমার। তোমার চেয়ে অনেক আচ্ছা আচ্ছা সাহসী ছেলে আমি দেখেছি, একটু সাবধানে থেকো, মরা ছেড়ে কোথাও যেও না। কিছু দেখলে অযথা গোয়ার তুমি করো না, আর ভয় পেলে আমাকে ডেকো, আমি ওদিকেই থাকি। বিশু বলল, আপনি জানত মশাই, আমাকে একটু একা থাকতে দিন, আমার বহুদিনের সাথ ভূত দেখার। আজ যদি ভূত একটা দেখতে পাই তো সে সুযোগ ছাড়ি কেন, যত সব ভূত রকি। অগত্যা বামুন ঠাকুর চলে গেলেন। বিশু মড়ার খাটিয়ার পাশে বসে কিছুক্ষণ পায়ের ওপর পা রেখে দোলাতে লাগল। তারপর মনের আনন্দে শিস দিল। হঠাৎ একটা বিড়াল ডাকলো, জানো কোথায় বিড়ালটা? আবার বিশুর হঠাৎ চোখ পড়ল চিমনির দিকে। চিমনির ভেতর থেকে একটা কালো বিড়াল বেরিয়ে এসে ওর দিকে তাকিয়ে আবার ডাকল। বিশু সেদিকে তাকাতেই হঠাৎ ওর শরীরে কেমন শিহরণ খেলে গেল। এ কি হলো, এমন তো হওয়ার কথা নয়। ওর মতো সাহসী ছেলের ভূতের বদলে শেষকালে একটা বিড়ালকে দেখে, না, মন থেকে দুর্বলতা ঝেড়ে ফেলতেই হবে। বিশু আবার বিড়ালের দিকে তাকালো। বিড়ালের চোখ দুটো যেন তীব্র আলোক রশ্মির মতো জ্বলছে, সেই আলোর দিকে তাকানো যায় না। বিশু মনের দুর্বলতা ত্যাগ করে তবুও এক দৃষ্টি সেই বিড়ালের চোখের দিকে তাকিয়ে রইল। বিড়ালটাও কিছুক্ষণ ওইভাবে থেকে
এক পা করে এগিয়ে আসতে লাগলো এবার। কিন্তু এ কি, বিড়ালটা হঠাৎ অত বড় হয়ে উঠছে কেন? বিশুর এবার সত্যিই ভয় হলো। ও দেখলো বিড়ালটা যত এগোচ্ছে ততই বড় হচ্ছে। এও কি সম্ভব? পাশেই একটা চিতা খোঁচা অর্ধদগ্ধ বাঁশ পড়েছিল, ও সেটা কুড়িয়ে নিয়ে রুখে দাঁড়ালো। এবার বলল, আর এক পায়ে তুমি তো মেরে ফেলবো। বিড়ালটা তখন আর বিড়াল নেই, তখন তার বাঘের মতো আকার, চোখে মুখে আগুনের হলকা আর কুচকুচে কালো গায়ের রং। হঠাৎ কে যেন বিশুর উপর ঝাঁপিয়ে পড়ে ওর হাত থেকে কেড়ে নিল বাঁশটা, তারপর সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এ কি করছে ছৌড়া? আমি জানি এরকম অঘটন একটা কিছু ঘটবে, দুয়ার জোরে ক্ষমা চাও ওর কাছে, বলে অন্যায় হয়ে গেছে। বলে বামুন নিজেই বলতে লাগলো, তুমি ওকে ক্ষমা করো বাবা, ও ছেলে মানুষ, ওর অপরাধ নিও না, তুমি সস্তানে ফিরে যাও। বিশু নিজেও তখন ভয়ানক ঘাবড়ে গেছে, সেও একবার হাত জোড় করে বলল, আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম, তাই কি তুমি এমন রূপে আমাকে দেখা দিলে? আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কথা দিচ্ছি আর কখনো তোমার অস্তিত্বকে অস্বীকার করব না। অনেকক্ষণ ধরে ওদের কাতর অনুনয় বিনয়ের পর সেই বিড়ালটা যেমন এসেছিল তেমনি এক পা করে পিছু হটতে লাগলো, আর প্রতিটি পদক্ষেপে ছোট হতে হতে আবার সেই আগের চেহারায় পরিণত হল। তারপর চিমনিটার ভেতরে ঢুকে যেতেই মাথায় হাত দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল বিশু। ওর গা দিয়ে তখন দরদর করে ঘাম ছুটছে। মামুন বলল, ওই বেড়ালটা বেড়াল নয় বাবা, কালো বেড়াল অপহাতে মরলে অনেক সময় ওরা পুষ্করজনী প্রাপ্ত হয়, ওটাও তাই, মাঝে মধ্যে তিথি নক্ষত্রের দোষ ঘটলে ওকে এখানে দেখা যায়, ও জেগে উঠলে কারোর সাত দিনেই ওকে আটকায়, আমি আসতে আর একটু দেরি করলেই ও শেষ করে ফেলতো তোমাকে। বিশু বলল, আপনি না এলে আমি সত্যিই রক্ষা পেতাম না ঠাকুর মশাই, ভূত আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন করছি, এরকম ভৌতিক ব্যাপার যে হতে পারে তা আমার জানা ছিল না, পুষ্কর ভূত সত্যি ভয়ঙ্কর। এর কিছুক্ষণ পরেই সবাই এসে পড়লে দলবদ্ধ হয়ে শবদাহ করল, ওরা গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে ভোরবেলা বাড়ি ফিরে গেল। তবে সেই থেকে বিশু আর কখনো মরা পোড়াতে যায়নি। বিশুর ভূমিকায় পাঠ করেছি আমি সৌমি হালদার, বিড়ালের ভূমিকায় আওয়াজ দিয়েছি আমি মোহনা সর্দার, সিটির আওয়াজ দিয়েছি অমিকা নস্কর, বামুন মশায়ের ভূমিকায় পাঠ করেছি আমি সৌমিতা বারিক। আমাদের গল্প পাঠ আপনাদের কীরকম লাগছে জানাবেন এবং ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। ধন্যবাদ।